আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে প্রণীত বার্ষিক মূল্যায়ন 2024-এর নির্দেশিকা প্রকাশিত হয়েছে। তা আমরা গত পর্বে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার কাঠামো মানবন্টন নিয়ে আলোচনা করেছিলাম। তো একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষার প্রশ্ন কীভাবে হবে। আজকে সেই নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সিলেবাসটা একটু দেখে নিই। শিখন অভিজ্ঞতা 2 বুদ্ধিবৃত্তি সম্পদের ব্যবহার, শিখন অভিজ্ঞতা 5 আমি যদি হই রোবট, শিখন অভিজ্ঞতা 7 গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিখন অভিজ্ঞতা 8 যোগাযোগের নিয়ম মানি। এই 4টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু করা হবে। 30% থাকবে শিখনকালীন মূল্যায়নে আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়নে। তো এখানে পরীক্ষার মানবন্ধনগুলো দেওয়া আছে। আমরা এগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আর এগুলো নিয়ে আলোচনা করব না। আমরা সরাসরি চলে যাব নমুনা প্রশ্নে। এখানে বলাই আছে যে এটা একটা নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্নপত্র তৈরি করবেন। তবে কোনোভাবেই কিন্তু হুবহু এই প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এই প্রশ্নপত্র দেওয়ার উদ্দেশ্যই যাতে তোমরা বুঝতে পারো তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি শ্রেণী সপ্তম, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। ক বিভাগে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ। এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা এবং এক কথায় উত্তর থাকবে 10টা। তার প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। 1, মেধা, মনন, বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কী ধরনের সম্পদ বলে? অর্থনৈতিক সম্পদ, খনিজ সম্পদ, বুদ্ধিবৃত্তিক সম্পদ নাকি প্রাকৃতিক সম্পদ? এই প্রশ্নগুলো উত্তর পরে দেওয়া আছে, আমরা দেখব। 2, একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে অন্য একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে কীভাবে পৃথক করা যায়? স্বতন্ত্র লোগো, একই রং, একই নাম, একই ধরনের মোড়ক। 3, নাগরিক সেবায় ডিজিটাল মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য কোনটি? বিনামূল্যে সেবা প্রদান, সেবা প্রাপ্তি সহজ করা, সরকারের আয় বৃদ্ধি করা, ই কমার্সের প্রসার ঘটানো। 4, ই কমার্সের জন্য কোনটি অবশ্যই প্রয়োজন? ক্রেতা ও বিক্রেতা ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেতা ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা, বিক্রেতা ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা, ক্রেতা বিক্রেতা উভয়ের ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা। নিচের অনুচ্ছেদটি পড়ে 5 এবং 6 নং প্রশ্নের উত্তর দাও। মিসেস সোহেল একজন চাকরিজীবী। চলতি মাসের গ্যাস বিল প্রদানের শেষ তারিখ আজ। ব্যস্ততার কারণে তিনি গ্যাস বিল পরিশোধ করতে ভুলে গেছেন। আজ অফিসে বিষয়টি মনে হওয়ায় তিনি ইন্টারনেট ব্যবহার করে তার মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করলেন। 5, মিসেস সোহেলি কোন মাধ্যম ব্যবহার করে গ্যাস বিল পরিশোধ করলেন? নন ডিজিটাল, ডিজিটাল, সামাজিক নাকি সিটিজেন চার্টার? 6, মিসেস সোহেলি ব্যবহৃত মাধ্যমটি ব্যক্তির জীবনে কী ধরনের প্রভাব ফেলে? যোগাযোগ বৃদ্ধি করে, সময় ও অর্থ সাশ্রয় করে, যোগাযোগ প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি করে, পরনির্ভরশীল করে। তারপর দেখো 7 নম্বরে রয়েছে ইমেল লিখে না পাঠিয়ে জমা রাখা যায় কোন অপশনে? ড্রাফট, জাঙ্ক, স্প্যাম, কম্পোজ। 8, ইমেলের সাথে ছবি পাঠাতে চাইলে কোন অপশনে ক্লিক করতে হবে? ইনসার্ট, বডি, সাবজেক্ট নাকি সিসি? 9, কোনটি প্রোগ্রামিং ভাষা নয়? পাইথন, পার্ল, স্ক্র্যাচ, পিএইচপি। 10, নিচে কোনটি ই কমার্স সেবার বৈশিষ্ট্য নয়? ডিজিটাল মাধ্যম ব্যবহার করা, দ্রুত সেবা পাওয়া, অর্থ সাশ্রয়ী হওয়া, ব্যয়বহুল হওয়া। 11, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে অগ্রিম ছুটি নিতে কী করব? ফোন করব, চিঠিপত্র লিখব, আবেদনপত্র লিখব, SMS করব। 12, কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ? ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, বন্ধুর সঙ্গে যোগাযোগ, ভাইয়ের সঙ্গে যোগাযোগ, কাছের আত্মীয়র সঙ্গে যোগাযোগ। 13, ইমেল পাঠাতে টু ঘরে কী লিখতে হয়? প্রাপকের ঠিকানা, প্রেরকের ঠিকানা, মোবাইলের মেইলের বিষয় নাকি ডকুমেন্ট সংযোজন? 14, নিচের কোনটি দ্বারা প্রসেস বোঝায়? 15, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা যন্ত্র কীভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করা হয় তাকে কি বলে? অ্যালগোরিদম, ফ্লোচার্ট, ইন্টারপ্রেটর নাকি কম্পাইলার? এই 15টা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমাদের এক কথায় প্রশ্নের উত্তরগুলো। 10টা প্রশ্ন রয়েছে, এক করে 10 নম্বর। 16 নম্বরে আছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয়? 17, বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে? 18, ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কয় ধরনের হয়ে থাকে? 19, ইমেল সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের নাম লেখো। 20, ইমেলের ক্ষেত্রে সিসি এর পুনরূপ লেখো। 21, সিটিজেন চার্টারে মূলত কী থাকে? 22, আমরা আমাদের চিন্তা চেতনা, ধারণা, অনুভূতি অন্যদের সঙ্গে আদান প্রদান করতে পারি কিসের মাধ্যমে? 23, বাইনারি ডিজিট কয়টি? 24, কিউআর কোডের ক্ষেত্রে কিউআর এর পুনরূপ লেখো। 25, ইমেলে প্রাপকের ঠিকানা কোথায় লিখতে হয়? তারপর দেখো খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। 10টা প্রশ্ন থাকবে, 2 করে 20 নম্বর। 1, লক্ষ্যদল কি? 2, সুডোকোড কি? 3, বাইনারি সংখ্যা কি? বাইনারি সংখ্যার ডিজিট কয়টিও কি কি? 4, দুটি নাগরিক সেবা ও দুটি ই কমার্স সেবা নাম লেখো। 5, পেটেন্ট কি? 6, ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ? এ জাতীয় আরেকটি সম্পদের নাম লেখো। 7, ডিজিটাল মাধ্যম ব্যবহারের দুটি সুবিধা লেখো। ৮ সিটিজেন চার্টার কি? ৯ ই কমার্সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা লেখো। এবং ১০ নম্বর হচ্ছে যোগাযোগের মাধ্যমগুলোর নাম লেখো। তারপর রয়েছে গ বিভাগ, রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যেগুলো, ৫টি থেকে যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এখানে ৩টা প্রশ্নই দেওয়া হয়েছে, তোমাদের পরীক্ষা ২টা আরও বেশি থাকবে, প্রত্যেকটা ৫ করে, ৩টা হচ্ছে ১৫ নম্বর। ১ বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করা ধাপগুলো আলোচনা করো। ২ প্রবাহ চিত্র বলতে কী বোঝো? প্রবাহ চিত্রে ব্যবহৃত যে কোনো ৪টি প্রতীকের অর্থ লেখো। ৩ ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়গুলি সংক্ষেপে লেখো। এরপর যে আলোচনা করবো আমরা ঘ বিভাগ, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে। ৬০টি প্রশ্ন থেকে যে কোনো ৫টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, তবে এখানে ৫টি নমুনা দেওয়া হলো, তবে পরীক্ষা ২টা আরও বেশি পাবে। তো ৮ নম্বর করে সবগুলো প্রশ্নে ৫×৮, তার মানে ৪০ নম্বর থাকবে এখানে। ১ নম্বরে আছে সুমন একটি ডেয়ারি পণ্যের উৎপাদনকারী, তিনি মেধা ও দীর্ঘদিনের প্রচেষ্টায় ২০১৫ সালে নতুন ধরনের আইসক্রিম তৈরি করেন। তিনি আইসক্রিমের নাম দেন রিফ্রেশ। এটি অল্প দিনেই অনেক জনপ্রিয় হয়ে যায়। কিছুদিন পরে অন্য একজন ব্যক্তি একই নামে ও একই ধরনের মোড়কে আইসক্রিম বাজারে বিক্রয় শুরু করে। বিষয়টি নিয়ে সুজন আইনের আশ্রয় নেন। আদালত তার কাছে আইসক্রিমের নিবন্ধন দেখতে চায়। সুজন জানান তিনি কোনো নিবন্ধন করেননি। আদালত তার পক্ষে কোনো সিদ্ধান্ত দেয় না। পরবর্তী ২০০৬ সালে সুজন তার উদ্ভাবিত আইসক্রিমের নিবন্ধন গ্রহণ করেন। ক নম্বরে হচ্ছে রিফ্রেশ কোন ধরনের সম্পদ, পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। এখানে থাকবে ৩ নম্বর। খ হচ্ছে ২০১৬ সালের পর সুজন আইনগতভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি কি মনে করো, বিশ্লেষণ করো। এখানে থাকবে ৫ নম্বর। এই ৩ আর ৫ মিলে হচ্ছে ৮। এভাবে করে প্রতিটা প্রশ্নে ২টা অংশ বিভাগ থাকবে। তারপর ২ নম্বর প্রশ্নে দেখো এখানে আরেকটা প্রেক্ষাপট দেওয়া আছে, তোমরা এই প্রেক্ষাপট এখান থেকে দেখে নেবে, এটা আর পড়ছি না। ক নম্বর হচ্ছে কি পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুচ্ছেদের রিমোট ফ্যাশন কোন ধরনের প্ল্যাটফর্ম, তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। আর খ নম্বর হচ্ছে কেটসের গুণগত মান, যৌক্তিক দাম সম্পর্কে তথ্য পাওয়ার জন্য রাশেদের করণীয় কী কী, দাম পরিশোধের ক্ষেত্রে সে কোন কোন মাধ্যম ব্যবহার করতে পারে, এ বিষয়ে কোনো সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আছে কি, পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও। ৩ নম্বরে আছে আরেকটা প্রেক্ষাপট রয়েছে, এর আলোকে দেখো 2টা প্রশ্ন আছে। ক নাম্বার আজমাইনের সমস্যা কীভাবে সমাধান করা যায় ব্যাখ্যা করো। আর খ নাম্বার হচ্ছে রাতুলের সমস্যা কীভাবে সমাধান করা যায়, আজমাইন ও রাতুলের সমস্যা একই পদ্ধতিতে সমাধান সম্ভব কি, বিশ্লেষণ করো। ৪ নম্বরে আছে আরেকটা প্রেক্ষাপট, ক নম্বরে এর পরিপ্রেক্ষিতে প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের সূক্ষ্ম দূরত্ব চিহ্নিত করার সমস্যাটি ডিজিটাল মাধ্যমে সুষ্ঠুভাবে সমাধানের জন্য তোমার নিজস্ব একটি প্রক্রিয়া আলোচনা করো। আর খ নম্বরে আছে পশ্চিম এলাহাবাদ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রস্তুত করা অ্যালগোরিদমটির প্রতিটি ধাপ উল্লেখ করে ধাপগুলোর কাজ বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন দেখো ৫ নম্বর, এখানে আরেকটা প্রেক্ষাপট রয়েছে, এর আলোকে 2টা প্রশ্ন আছে। ক নম্বরে আছে প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সজল কোন ধরনের যোগাযোগ করেছে ব্যাখ্যা করো। খ নম্বরে হচ্ছে কোন বিষয়টির অভাবে তমাল বিতর্কে অংশগ্রহণ করতে পারেনি, এটির গুরুত্ব বিশ্লেষণ করো। এরপর যে আমরা দেখব নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো, 25টা প্রশ্ন ছিল, 15টা ছিল হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এর ১-এর উত্তর হচ্ছে কি গরু মানে গ, ২-এর উত্তর ক, ৩-এর উত্তর খ, ৪-এর উত্তর হচ্ছে ক, ৫-এর উত্তর হবে গ, ৬-এর উত্তর খ, ৭-এর উত্তর ক, ৮-এর উত্তর ক, ৯-এর উত্তর ঘ, ১০-এর উত্তর খ, ১১-এর উত্তর খ, ১২-এর উত্তর ক, ১৩-এর উত্তর ক, ১৪-এর উত্তর খ, ১৫-এর উত্তর খ। এই 15টা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তারপর 10টা ছিল এক কথায় প্রশ্নের উত্তর, সেগুলোর উত্তর যদি আমরা দেখি ১৬-এর উত্তর হচ্ছে 5টি, ১৭-এর উত্তর স্বত্বাধিকারী, ১৮-এর উত্তর হচ্ছে 2 ধরনের, ১৯ জিমেল, ২০-এর উত্তর কার্বন কপি। ২১ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সেবা প্রাপ্তির তথ্য, ২২ যোগাযোগের মাধ্যমে, ২৩ দুইটি, ২৪ কুইক রেসপন্স, আর ২৫-এর উত্তর হচ্ছে ইমেইলের 2 অংশে। এখানে দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন আছে তার একটা মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে তোমাদের কতটুকু লেখলে কী পরিমাণ মার্ক দেওয়া হবে। এখানে ১ নম্বর যে প্রশ্নটা ছিল সুজনের যে ডেইরি পণ্য নিয়ে, সেই প্রশ্নটার মূল্যায়ন রুবিক্স দেওয়া হয়েছে। তো ক নম্বরে ছিল যে রিফ্রেশ কোন ধরনের সম্পদ, পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। এখন তুমি যদি এখানে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ে লিখতে পারলে 1 পাবে, একটি বুদ্ধিভিত্তিক সম্পদ শুধু এটি লিখে 1 লাইন ব্যাখ্যা বা কারণ দিতে পারলে 2 পেয়ে যাবে, আর যদি 2 লাইন বা তার বেশি কারণ বা ব্যাখ্যা দিতে পারো তাহলে 3-এতে কিন্তু 3 তুমি পেয়ে যাচ্ছ। তবে অপ্রাসঙ্গিক কিছু লিখলে তুমি পাবে কত, 0। আর খ নম্বরে ছিল ২০১৬ সালের পর সুজন আইনগতভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি মনে করো কি। এক্ষেত্রে হচ্ছে তুমি দেখো যদি সুজন তার পক্ষে রায় পাবে শুধু এটা লেখো, 1 পেয়ে যাবে। সুজন তার পক্ষে রায় পাবে সাথে ট্রেডমার্ক নিবন্ধনের বিষয়টি 1 লাইন লিখতে পারলে 2 পেয়ে যাবে। সুজন তার পক্ষে রায় পাবে এবং সাথে ট্রেডমার্ক নিবন্ধনের বিষয়টি ব্যাখ্যা করতে পারলে তুমি 3 পেয়ে যাবে। তো এভাবে করে তুমি যদি ট্রেডমার্ক নিবন্ধনের বিষয়টি লিখতে পারো এবং স্বত্বাধিকার হিসেবে সুজনের অধিকার ও চুক্তিপত্রের বিষয়টি ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে, তো মূল্যায়ন রুবিক্স দেখে বুঝতেই পারছো যে তোমাদের মূল্যায়নটা কীভাবে করা হবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি 7ম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভিডিওটা তোমাদের কাজে দেবে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব, সেখানেও কিছু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।